শাকিল একদম শেষ সময়ে কিন্তু যদি হাটগিলির অবস্থা জানাই তাহলে নারায়ণগঞ্জে মোট ছিয়ানব্বইটি অনুমোদিত হাট রয়েছে এই সকল হাটে সকাল থেকে যে পরিস্থিতি দেখছি এখানে কিন্তু ক্রেতার সমাগম বেড়েছে এবং সেই সাথে বেড়েছে কিন্তু যে কোরবানির পশু সেটি কিন্তু যে নতুন করে আনা এবং আমি যে হাটটিতে আছি নারায়ণগঞ্জের ফতুল্লার এবং ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম হাট এবং এখানে কিন্তু যে নদী বুড়িগঙ্গা নদীর পাশে থাকার কারণে কিন্তু আসলে গরু আনা নেয়ার যে কোরবানি পশু সেটির সুবিধা রয়েছে এবং এই সুবিধার কারণে কিন্তু যে নতুন করে কিন্তু সকাল থেকে দেখছি যে আসলে কোরবানি পশুকে হাটগুলিতে আনা হয়েছে এবং হাটের অবস্থা যদি জানাই তাহলে যে সাধারণ ক্রেতা তাদের সাথে কথা বলেছি তারা যেটি তারা বলছেন যে কোরবানির পশুর দাম যেটি শেষ সময়ে এসে যে তাদের তারা যে অভিযোগটি করছে আসলে বেশি দামে তাদেরকে চা হচ্ছে এবং এই এই পরিপ্রেক্ষিতে কিন্তু যে সাধারণ বিক্রেতা রয়েছে বিক্রেতারা বলছে যে আসলে তারা যে বেশি দাম সেটিকে তারা নিচ্ছেন না তারা নির্ধারিত দামেই আসলে পশু পশুগুলিকে বিক্রি করছেন আর জেলা পশু অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর দেড় লাখের উপরে নারায়ণগঞ্জে পশুর চাহিদা থাকলেও সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে তাদের যে চাহিদা রয়েছে জেলার যে জনসংখ্যা সেই চাহিদা অনুযায়ী কিন্তু এবার গরুর হয়তো তাদের পূরণ নাও হতে পারে তারা তোমাদেরকে জানিয়েছেন তো বলা যায় এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জের সর্বশেষ অনেক ধন্যবাদ সাদেক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার